যখন যার সাথে কাজ করি মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে। আর স্পেশাল তেমন কিছু না, তবে এই তো বকাঝকা কম করে যারা তাদের সঙ্গে কাজ করতে বেশি ভালো লাগে। মিডিয়া নাটকে আছি আমি 2000 সাল থেকে, আর তারও আগে ছিলাম আমি মিডিয়াতে, এই মিডিয়াতে না, বিটিভি কণ্ঠশিল্পী, গানের শিল্পী ছিলাম। নাটকে এসেছি 2000 সাল থেকে। আমার গানটাই বেশি প্রিয়, তবে গানটা এখন ছেড়ে দিয়েছি, সুতরাং নাটকটাই প্রিয়। বেশ কিছু ছবি করেছি, তার মধ্যে অনুদানের ছবি বেশি, আর বড় চলচ্চিত্র বলতে দহন, তারপর অনিমেষ আইচের ভয়ঙ্কর সুন্দর, আর ইদানিং করলাম অমিতাভ রেজার রিক্সা গার্ড, আর দহনেও কাজ করেছি রায়হান রাফির, আর সর্বশেষ করেছি তৌকির আহমেদের স্ফুলিঙ্গ আর আসলাম শিশিরের ওই 570 বঙ্গবন্ধুর শেষ দিনের ঘটনা, 15 আগস্ট 16 আগস্ট দুই দিনের ঘটনা নিয়ে যে ছবিটা হচ্ছে আর কি, ওটা আসবে, আসেনি এখনো। ওটা চরিত্রটা তেমন উল্লেখযোগ্য কিছু না, চরিত্র হচ্ছে ওনার বঙ্গবন্ধুর দুই চাচি ছিলেন গ্রামে, যখন ওই যে লাশটা নিয়ে আসে বলে আমরা লাশটার মুখটা না দেখি আমরা কবর দিতে দিব না সেনাবাহিনীদের সঙ্গে, ওই দুই চাচি ছিল, তার মধ্যে এক চাচি। ফুলিঙ্গতে আসলে ওই আমার চরিত্র ছিল শ্যামল মাওলা যে নায়ক তার মা, খুবই ছোট্ট অল্প সময়ের কাজ আর কি, ওই ছেলের জন্য ছেলের বাবার কাছে একটু সান্ত্বনা দেওয়া, এই খুব একটা বেশি কিছু না। তবে তৌকির ভাইয়ের সাথে আমি নাটকে কাজ করেছি, ভীষণ ভালো ডিরেক্টর একজন, ওনার সঙ্গে নাটকে কাজ হয়েছে আমার, চলচ্চিত্র ওনার সাথে এটাই প্রথম। রাজনীতি তো প্রত্যেকের ভেতরে যার যার ব্যক্তিগত অভিরুচি, কিন্তু ওই দাঙ্গা মাঙ্গা ভালো লাগে না আর কি, রাজনীতি নিয়ে ওই বাদানুবাদ তারপরে লেগে যাওয়া এগুলো ভালো লাগে না। আমার খুব প্রিয় ছিল আমাদের খোকনদা এটিএম শামসুজ্জামান, মানে ওনার প্রতি উনি ওনার সঙ্গে কথা বললেও মনে হচ্ছে অভিনয়, আবার অভিনয় যখন করেন তখন মনে হচ্ছে বোধ হয় কথাই বলছেন। এটিএম সাথে মজার ঘটনা, আমরা একটা নাটক করেছিলাম বেশ আগে মামুন রশিদ ভাইয়ের লেখা, ওনাদের ডিরেকশনে এই মোবাইলেই, তো সেখানে উনি যে আবার কানে কম শোনেন, আমার আমি তো জানতাম যে কানে কম শোনেন, তো ওখানে ওই কথার পিঠে কথার উনি শুরু করলে থামতেন না, মজা করে বলতেই থাকতেন। তো এরকম আমি ছেলের মা আর উনি হচ্ছে মেয়ের বাবা, আমি চঞ্চলের মা উনি হচ্ছেন মেয়ের বাবা, কথার পিছনে কথা আমার ছেলের দোষ তার মেয়ের দোষ বলতে 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 এমন হচ্ছে মামুন ভাই ওখান থেকে দাঁড়া সামনে মামুন ভাই থামাই দাও, মানে আমিও বলছি উনি তো উনি একটা বলছেন তা আমি ছেড়ে থাকবো কেন, আমিও বলছি উনিও বলছেন আমিও বলছি, তবে একটু তাড়া করে মামুন ভাইয়ের দিকে যখন ওনার দিকে ক্যামেরা মামুন ভাইয়ের দিকে তাকাচ্ছি মামুন ভাইকে থামাই দাও। তো খুব ভালো লাগতো ওনার সঙ্গে অভিনয় করতে গেলে, খুব মজা পেতাম। অনেক আগের কথা মনে নাই, ভুলে গেছি।